ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যে কাঁচা চামড়া রপ্তানি অনুমতি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্ধারিত মূল্যে কাঁচা চামড়া ক্রয় বিক্রয় নিশ্চিত করতে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য মতে লক্ষ্য করা যাচ্ছে, নির্ধারিত মূল্যে কোরবানির পশুর চামড়া ক্রয় বিক্রয় হচ্ছে না। এ বিষয়ে চামড়া শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়। কাঁচা চামড়ার গুণাগুণ যাতে নষ্ট না হয় সেজন্য স্থায়ীভাবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে চামড়া সংরক্ষণের জন্য ব্যবসায়ী ও স্থানীয় প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে। A to Z News Live.